মেয়েটি তার ছোট ভাইয়ের জীবন বাঁচানোর জন্য এক বৃদ্ধকে বিয়ে করতে রাজি হয়। তারপর কি ঘটে তা জানতে হলে গল্পটি সম্পূর্ণ দেখতে হবে। সো গাইস, দেরি না করে ড্রামাটি শুরু করা যাক। ড্রামার শুরুতে ফিমেল লিড মু একটা বারে বসে ড্রিঙ্ক করছে আর কল্পনা করে তার আন্টির কথা, যে বলেছে তার ভাইয়ের ট্রিটমেন্ট করতে চাইলে হু ফ্যামিলির ওল্ড ম্যানকে বিয়ে করতে হবে, তা না হলে তার ভাইয়ের চিকিৎসা বন্ধ করে দিবে। এদিকে মু স্যাড ফিল করে আর নিজেকে বলে সে ধনী হয়ে যাবে ওই বৃদ্ধ লোককে বিয়ে করে। তখন ওই বারে গল্পের মেন লিড হু জংকে দেখানো হয় যে তার অ্যাসিস্ট্যান্টের সাথে যায়, আর জং মুকে দেখে তাকিয়ে থাকে। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে আপনি কি ওকে পছন্দ করে ফেলেছেন? তখন জং বলে আরে না, আমার কিন্তু ওকে অনেকটা চেনা চেনা মনে হচ্ছে। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলায় জংয়ের জীবন তার একজন ফ্রেন্ড বাঁচিয়েছে যাকে সে এখনও খুঁজছে। এরপর মু ওয়াশরুমে যায়, অন্যদিকে লিয়াং নামের একটি মেয়ে আসে আর ড্রিঙ্ক করে, বলে মু আমি তোমার কাছ থেকে সব কেড়ে নিব, এমনকি তোমার ফিয়ন্সিকেও। এদিকে যখন মু বাথরুম থেকে আসে তখন একটা লোক তার সাথে মিসবিহেভ করতে থাকে, আর জং যখন এটা দেখতে পায় তখন সে মুকে সাপোর্ট করতে আসে আর ওই লোকটিকে হাত ভেঙে দিয়ে এখান থেকে চলে যেতে বলে। এরপর সে মুকে বলে তুমি আমাকে তোমার অ্যাড্রেস দাও, আমি তোমার বাড়ি পৌঁছে দিই। তখন মু বলে আমি বাড়ি যাব না, বাড়ি গেলে ওরা আমায় জো ফ্যামিলির ওল্ড ম্যানের সাথে বিয়ে দিবে। তখন জং বলে তাহলে লিয়াং ফ্যামিলি তোমার সাথে আমার বিয়ে ঠিক করেছে? জং মনে মনে বলে আচ্ছা তুমি দেখে নাও আমি ওল্ড নাকি ইয়ং। এটা বলে সে তাকে কুলে তুলে রুমে নিয়ে যায় আর দুজনে ইন্টিমেট হয়ে যায়। এদিকে সে মুকে বলে তুমি আবার পরে রিগ্রেট যাতে না করো। এরপর সকালে মোর যখন হুঁশ আসে তখন কাল রাতের ঘটনা কল্পনা করে সে অনেকটা লজ্জাবোধ করে। এরপর সে বের হয়ে যায়। অন্যদিকে জংয়ের অ্যাসিস্ট্যান্ট জংয়ের কাছে মুর ডিটেলস নিয়ে আসে। মুর বাবা মা অনেক আগেই কার অ্যাক্সিডেন্টে মারা যায়, তখন লিয়াং ফ্যামিলি তাকে পালক নেয়। মুকে ওরা লিয়াংয়ের পরিবর্তে ওয়েস্টল্যান্ডের জন্য আপনার সাথে বিয়ে দিচ্ছে। তখন জং বলে আমিও দেখতে চাই ওরা আর কি কি করতে পারে। এদিকে মুর ফিয়ন্সি লিয়াংয়ের সাথে সম্পর্ক রাখছে, তখন মু দেখে নেয়। তখন মু বলে তুমি আমার বাসায় এসে এসব কেন করছো? তখন লিয়াং বলে তাতে তোমার কি, তোমার তো অলরেডি ওই ওল্ড ম্যানের সাথে বিয়ে হয়ে যাচ্ছে, তুমি এমনিতেই ধনী হয়ে যাচ্ছ। তখন মু তাকে থাপ্পড় মারে এবং বলে তুমি আমার সাথে পাঙ্গা নিও না, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। এদিকে জিয়াং তার অ্যাসিস্ট্যান্টকে বলে তার বদলে কাউকে হায়ার করতে মুর সাথে বিয়ে হওয়ার জন্য। অন্যদিকে মু যখন একটা রেস্টুরেন্টে বসে ফ্যান্সি খাবার খাচ্ছিল সেখানে তার ফিয়ন্সি এবং তার সাথে লিয়াংও চলে আসে। আসলে লিয়াং তার আন্টির মেয়ে, যে কিনা তার বডিগার্ড দিয়ে এরপর তাকে নষ্ট খাবার খাওয়ানোর জন্য ফোর্স করে, যেখানে কিনে জং উপস্থিত হয় আর তাকে সাপোর্ট করে। তখন তার এক্স ফিয়ন্সি রেগে যায়, উল্টো তখন জং তাকে কথা শুনিয়ে দেয়। এদিকে লিয়াং বলে সে তার জন্য উইন নিয়ে এসেছে, কিন্তু যখন মু বলে ওইটা ফেক তখন সে তাকে মারতে যায়। আবার জং হাত ধরে নেই আর মু তার উপর উইন মেরে দেয়। এরপর বিল নিয়ে আসা হয় যেখানে 3 মিলিয়নের টাকা হয়। আসলে এসব কিছু জং আগেই প্ল্যান করেছে যাতে লিয়াংকে শাস্তি দেওয়া যায়। এরপর লিয়াংয়ের কাছ থেকে 3 মিলিয়ন বিল নেওয়া হয়। এদিকে মু যখন গাড়িতে উঠে তখন সে বলে তোমার নাম কি? তখন জং বলে আমাদের হয়তো আর দেখাই হবে না। তখন মু বলে হ্যাঁ, কারণ আমি বিয়ে করছি। তখন সে বলে আমার মনে হয় তুমি এই বিয়েতে খুশি না। তখন মু বলে আমি কেন খুশি হব না, ও অনেক ধনী। তখন জং মনে করে হয়তো ও টাকা লোভে তাই এসব বলছে। এরপর মু চলে গেলে জং একটা বৃদ্ধ লোককে হায়ার করে তার বদলে বিয়ে করার জন্য। অন্যদিকে জংয়ের কাছে একটা কল আসে এবং বলে ওই কিডন্যাপারদের খোঁজ পাওয়া গিয়েছে। তখন সে ডিসাইড করে ওই বিয়েতে উপস্থিত হবে। এদিকে বিয়ের দিন তার আন্টি তার ভাইয়ের ছবি দেখিয়ে তাকে আবারও ওয়ার্নিং দেয় এবং বলে তোমার স্মার্ট কাজের জন্যই তোমার ভাই এখনও জীবিত আছে। খনি মুকে কেউ একজন কল করে বলে সে খুব শীঘ্রই আসছে আর তাদের বিয়ে হবে। অন্যদিকে বিয়ের সময় একটা বৃদ্ধ লোক চলে আসে জং সেজে। এরপর মু জংকে দেখে মানে ফ্যাক জংকে দেখে বিয়ে করতে রাজি হচ্ছে না। তখনই কিনা তার আন্টি এবং লিয়াং তাকে কথা শোনাতে থাকে এবং বলে সিস্টার তোমার কি সমস্যা? এরপর যখনই সে রাজি হতে যাবে তখনই তার আসল জংয়ের সাথে কিছু ছবি ভাইরাল করে দেয়। আর তখন বিয়ের পার্টিতে উপস্থিত গেস্টরা
মুখে অনেক কথা শোনায় আর তার আন্টিও নাটক করতে থাকে। সবাই জিজ্ঞাসা করে এই ছবিতে যে লোকটি আছে সে কে। তখন জং এন্ট্রি মেরে বলে ওই লোকটি আমি। এরপর সে মুর কাছে যায়, এরপর মুকে বিয়ের অফার দেয়, যেখানে সে নিজেকে রিয়েল জং বলে দাবি করে। কিন্তু লিয়াং বলে তুমি কিভাবে বলো তুমি এই ঘরের মালিক। এরপর সে ওই বিয়ের আনা জিনিসপত্রগুলো ফেলে দেয় এবং বলে আমি বুঝতে পেরেছি এসব ফটোকপি এবং প্রিন্টের মাধ্যমে করা যায়, তুমি আমাদের বোকা বানাইও না। তখনই ওই বৃদ্ধ লোকটিও বলে তুমি এখান থেকে চলে যাও প্রিটি বয়। তখন রিয়েল জং তার আসল নাম ধরে ডাকে। তখন লোকটি বুঝতে পারে রিয়েল জং তো এ। এরপর সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন লিয়াং তাকে ধরে নেয়। তখন ওই লোকটি বলে আমি তো অ্যাক্টিং করছিলাম। এদিকে মৌ বলে তাহলে তুমি রিয়েল জং। তখন জং বলে আমি তোমাকে বলেছি না যে আমি বিয়ের পার্টিতে আসবো। এদিকে জং লিয়াং ফ্যামিলির সাথে সব কিছু কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেয় এবং কি লয়ারের মাধ্যমে একটা চিঠিও পাঠাবে বলে, আর সবাইকে তাদের বিয়েতে আসার জন্য ধন্যবাদ জানায়। তখন লিয়াং বলে আমি তোমার ব্রাইড। কিন্তু জং বলে আমি আমার ব্রাইড চেঞ্জ করতে চাই না, আমি আমার ব্রাইড নিয়ে অনেকটা স্যাটিসফাই। এটা বলে সে মুকে কিস করে দেয়। এরপর মোর এক্স ফিয়ান্সিকে দেখানো হয় যে বলে আমি তো মনে করেছি ও ওল্ড হবে, কিন্তু ও এতটা হ্যান্ডসাম কেন হলো। এদিকে জং মুকে তার ফ্যামিলিতে নিয়ে আসে, যেখানে মেয়েরা মুর সম্পর্কে বলে আমি শুনেছি লিয়াং ফ্যামিলি ব্রাইড চেঞ্জ করে ফেলেছে আর এই মেয়েটির কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তখন জং সবাইকে ওয়ার্নিং দেয় এবং বলে আমার অবর্তমানে ওই হবে এই ঘরের মালকিন, তাই সবাই তাকে সম্মান দিয়ে কথা বলবে। এটা বলে সে তাকে রুমে নিয়ে আসে। এদিকে মু বলে দেখো আমি তোমার জন্য পারফেক্ট না, আমরা শুধুমাত্র বিজনেস ওয়ার্কই করব আর তুমি হয়তো আমার উপর ইন্টারেস্ট না। তখন জং তাকে ধরে নেয় এবং বলে কে বলেছে আমি তোমার উপর ইন্টারেস্ট না। এটা বলে দুজনে আবার নাইট স্পেন্ড করে। আর মু সকালে বলে আমি এরকমটা কেন যে বারবার ওই লোকটিকে আমার আশেপাশে থাকতে দিচ্ছি। এদিকে জং বলে তুমি কি সত্যি সে মেয়েটি, আমার তো মনে হয়। অন্যদিকে মু যখন জং এর কাছে যায় তখন সে বলে তোমাকে আজকে ডিফারেন্ট লাগছে। এরপর তারা প্ল্যান করে কীভাবে তার মার সম্পত্তি দুজনের আন্ডারে আনবে, মানে মোর ফ্যামিলির বিশেষ সম্পত্তি লিয়াং ফ্যামিলির কাছে, তাই জং তাদের হেল্প করবে। এর জন্য সে একটা লোকের সাথে মিটিং করতে যায়। এরপর কিছু কন্ট্রাক্টের মাধ্যমে ওই কোম্পানি কিছু শেয়ারও কিনতে যায়। অন্যদিকে মু একটা দোকানে যায় মানে শপিং করতে, তখন একটা ইয়াররিং পছন্দ হয় কিন্তু সেটার দাম ছিল 30 মিলিয়ন। তখন সে বলে এত টাকা সে এখন আনেনি, সে বিকালে দিয়ে যাবে। কিন্তু ওর সেলসম্যান তো তার কোনো কথা না শুনে ইয়াররিং রেখে দেয়। তখন তার এক্স ফিয়ান্সি এবং লিয়াং এখানে আসে এবং বলে এসব গরিব মেয়েরা কোত্থেকে চলে আসে, হয়তো জং তাকে কোনো টাকাই দেয়নি তাই কিছু করতে পারছে না, জং তো তাকে বিয়ে করেছে শো দেখানোর জন্য। তখন মু বলে সে এবং জং অনেক ক্লোজ, তারা অনেকটা ভালোবাসে দুজন দুজনকে, আর আমি বলি তুমি হচ্ছে একটা শিট। এটা বললে সে তাকে থাপ্পড় মারে আর তার গলা টিপে ধরে, এরপর আবারও তাকে মারতে যাবে। তখন জং উপস্থিত হয় আর তাকে এক লাথি মারে এবং বলে তোমার সাহস কীভাবে হয় আমার ওয়াইফকে আঘাত করা। তখন ওরা বলে ওঠে আমরা জানি তুমি ওকে শুধুমাত্র এমনিতে বিয়ে করেছ, তুমি ওর উপর ইন্টারেস্ট না। তখন সে বলে কে বলেছে, ও আমার বিয়ে করাবো আর আমি তোমাদের দেব না ওকে বুলি করতে। তখন তার এক্সপিরিয়েন্সে বলে আমিও দেখতে চাই তুমি কী করতে পারো। তখন সে তার বডিগার্ডদের দিয়ে তার এক্সপিরিয়েন্সিকে হাঁটুর নিচে বসায় এবং তাকে মাফ চাইতে বলে, এরপর তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর জং মুকে কুলে করে বাসায় নিয়ে আসে, যেখানে সে তাকে বলে আমার বেশি আঘাত লাগেনি তুমি আমাকে নামিয়ে দাও। কিন্তু জং তার কোনো কথাই শুনে না, এরপর তার মুখে মেডিসিন লাগাতে যায় এবং বলে এটা তো অনেকটা ডার্টি হয়ে গেল। এরপর তারা অনেকটা ক্লোজ হবে, তখনই মেয়ে চলে আসে এবং বলে ডাক্তার এসেছে ম্যাডামকে দেখতে। মু বলে তার চেক আপের প্রয়োজন নেই। তখন মেড বলে আমি বুঝতে পেরেছি আপনার ভালোবাসার রোগ হয়েছে। তখন মু বলে আপনি যেটা মনে করছেন সেটা কিছুই হয়নি। আর জং তো হাসে। এদিকে মু স্বপ্ন দেখে তার ভাইয়ের কার অ্যাক্সিডেন্ট হচ্ছে আর তার ভাই কারো
আওয়াজ শুনতে পায় যারা কিনা তাদের মৃত্যুর নিউজ কনফার্ম করছে। যখন তার স্বপ্ন ভেঙে যায় তখন সে বুঝতে পারে সে জংয়ের কাছেই আছে। আর জং তার ক্লোজ হয়ে বলে, এটা তো প্রথমবার না যে আমরা নাইট স্পেন্ড করেছি। তখন মো বলে, তুমি মিথ্যে বলছো। জং বলে, আমি মিথ্যে বলছি না, তুমি আমার উপর হামলা করে দিয়েছ। এরপর সে রেডি হয়ে মোর কাছে যায় এবং বলে, কালকে কেউ খারাপ স্বপ্ন দেখেছে আর উল্টো আমার উপর ঝাঁপিয়ে পড়েছে। তখন মো বলে, আচ্ছা এরকমটা আর দ্বিতীয়বার হবে না। তখন জং তাকে রেডি হতে বলে। মো বলে, আমরা কোথায় যাচ্ছি? জং বলে, আজকে একটা অকেশন আছে, তোমার মমের সব সম্পত্তি তোমার নামে করার, আর যে অকেশনে তুমি হবে স্টার। এরপর সে তার ড্রেস আপ চেঞ্জ করার জন্য একজন ব্রিটিশিয়ান এবং একজন মেকআপ আর্টিস্টকে নিয়ে আসে। বলে তার এসব কিছু লাগবে না, কিন্তু জং ফ্রোজ করে মেকআপ আর্টিস্ট দিয়ে তাকে চেঞ্জ করতে বলে যায় আর নিজে বাইরে তার জন্য ওয়েট করে। আর এখানে এই পার্টি শেষ হয়ে যায়।